আমি তাইসির মাহমুদ, সম্পাদক সাপ্তাহিক দেশ এবং প্রেজেন্টার নিউজরুম টিভি ওয়ান। আমি বর্তমান সাধারণ সম্পাদক এবং দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক প্রার্থী। সাংবাদিকতা পেশায় আমার যাত্রা সিলেট থেকে। 1995-এ সিলেটের দৈনিক পত্রিকায় আমি কাজ শুরু করি এবং পরে বিভিন্ন জাতীয় পত্রিকায় লেখালেখি করি, বিভিন্ন জাতীয় পত্রিকার প্রতিনিধি ছিলাম। 2003 সালে আমি যুক্তরাজ্যে আসি এবং এখানকার শীর্ষস্থানীয় সংবাদপত্র সাপ্তাহিক নতুন দিনে নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি এবং দীর্ঘ 10 বছর আমি সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি। এরপর 2014 সালে আমি সাপ্তাহিক দেশ পত্রিকা সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি এবং অদ্যাবধি আমি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি দীর্ঘ 10 বছর। পাশাপাশি স্যাটেলাইট টেলিভিশন টিভি ওয়ানের অত্যন্ত জনপ্রিয় প্রোগ্রাম নিউজ রুমের আমি প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছি। লন্ডমালা প্রেস ক্লাবে আমার যাত্রা শুরু প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে। পরবর্তীতে আমি এই ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নির্বাচিত হই এবং গত 2 বছর আমি এই ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি এবং এই বছর আমি আবারও জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী হয়েছি। গত 2 বছর আমি সাধ্যমতো প্রেস ক্লাবকে সার্ভ করার চেষ্টা করেছি, সর্বোচ্চ সময় আমি দিয়েছি। আমাদের এই 2 বছরে প্রায় 14টি সাফল্য আছে। এই সাফল্যগুলো আমাদের নির্বাচনী ম্যানিফেস্টে স্থান পেয়েছে। আমি এর মধ্যে কয়েকটি সাফল্যের কথা তুলে ধরছি। নির্বাচিত হওয়ার পর প্রেস ক্লাবের অফিসকে একটু প্রাণবন্ত করার জন্য আমার নিজস্ব আইডিয়া থেকে আমি মেম্বার্স ইভিনিং শুরু করি। প্রতি মাসে 2 মেম্বার্স ইভিনিং আমরয়া করে আসছি। অনেকগুলো মেম্বার ইভিনিং আমরা আয়োজন করেছি, যে মেম্বার ইভিনিংগুলো খুবই জমজমাট ছিল। এই মেম্বার ইভিনিংয়ের মাধ্যমে প্রেস ক্লাবকে প্রাণবন্ত করে দিচ্ছি এবং আমার সময়ে সর্বোচ্চ সংখ্যক প্রেস কনফারেন্স আমি আয়োজন করেছি, শতাধিক প্রেস কনফারেন্স। এই প্রেস কনফারেন্সের মাধ্যমে একে তো সাংবাদিকদের আমি প্রেস ক্লাবমুখী করেছি, অফিসমুখী করেছি, পাশাপাশি সাংবাদিক এবং কমিউনিটির মধ্যে একটি সেতুবন্ধন রচনা হয়েছে এবং সংবাদ সম্মেলনগুলো কভার করার জন্য সাংবাদিকদেরকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে একটি অ্যাওয়ার্ড চালু করেছি, যেটি হচ্ছে হাইয়েস্ট প্রেজেন্স অ্যান্ড রিপোর্টিং অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড চালুর পর আমাদের সহকর্মীদের ক্লাবের প্রেস কনফারেন্সগুলোতে উপস্থিতি আরও বৃদ্ধি হয়। আমরা এই বছর একজন বিজয়ী হয়েছেন, তাকে আমরা এজিএমএ পুরস্কার দিব। এরপর এক্সিকিউটিভ কমিটির মধ্যে কাজের স্পৃহা বাড়ানোর জন্য আমরা আরেকটা অ্যাওয়ার্ড চালু করি, সেটি হচ্ছে বেস্ট পারফরমেন্স ইন ইসি। বার্ষিক যে রুটিন প্রোগ্রামগুলো ইভেন্টগুলো আছে, 21 ফেব্রুয়ারি উদযাপন, জাতীয় দিবসগুলো, 26 মার্চ বিজয় দিবস, ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন, মিডিয়া কাপ ক্রিকেট, মিডিয়া কাপ ফুটবল সহ প্রায় 10-12টি প্রোগ্রাম আমরা বছরে আয়োজন করেছি। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা আমাদের ক্লাবকে আমরা প্রাণবন্ত রাখার চেষ্টা করেছি। সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আমরা ট্রেনিং আয়োজন করেছি। যুক্তরাজ্য সরকার, বাংলাদেশ হাই কমিশন সহ স্থানীয় কাউন্সিল এবং কমিউনিটির বিভিন্ন সমাবেশে উপস্থিতির মাধ্যমে ক্লাবকে প্রতিনিধিত্ব করেছি। বিগত বছরে বাংলাদেশে ভয়াবহতম বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে আমরা চ্যানেলসে ফান্ড রেজিং করি এবং ফান্ড রেজিংয়ের মাধ্যমে আমরা প্রায় 6,000 পাউন্ড সংগ্রহ করি। এই 6,000 পাউন্ডে বাংলাদেশে প্রায় 8 লক্ষ টাকা হয়, সেটি আমরা ক্ষতিগ্রস্ত সাংবাদিকদেরকে দান করি। সিলেটের এয়ারপোর্ট রোডে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে একটি নামফলক স্থাপন করা হয়েছে। এই নামফলকের জন্য আমরা ক্লাবের উদ্যোগে ফান্ড রেজ করি এবং প্রায় 10 লক্ষ টাকা আমরা দান করি। করোনাকালীন সময়ে লন্ডমালা প্রেস ক্লাবের আয় বন্ধ হয়ে যায়, তাই অনেক বাড়া বকেয়া পড়ে যায়। আমরা এই কমিটি এসএসপি এর সাথে আলাপ করে এই 13,000 পাউন্ড মওকুফ করে নিতে সক্ষম হই। আমি সবসময় এই ক্লাবে সক্রিয় ছিলাম, ক্লাবকে সবসময় আমি প্রাণবন্ত রাখার চেষ্টা করেছি। আমি আশা করছি প্রেস ক্লাবের সম্মানিত সদস্যরা বিগত 2 বছরের কাজের মূল্যায়ন করবেন এবং আসন্ন নির্বাচনেও আমাকে বিজয়ী করবেন। আমি যদি বিজয়ী হই তাহলে বিগত 2 বছরের মতোই ক্লাবকে প্রাণবন্ত রাখবো, সক্রিয় রাখবো এবং মর্যাদার সাথে এই ক্লাবকে রিপ্রেজেন্ট করবো।